গুড মর্নিং, আজকে ঘুম থেকে উঠে রোদ্দুরের একটুখানি দেখা মনে হলো পেয়েছি, সঙ্গে সঙ্গে চলে এসেছি বারান্দায়। আর ইয়েস, আজকে সানরাইজটা কি দারুণ দেখতে লাগছে দেখেছ? এমনকি ম্যাগিও চলে এসেছে আমার সঙ্গে দেখতে। তবে প্রচণ্ড ঠান্ডা জানো তো, পুরো কাঁপুনি দিয়ে ঠান্ডা, কনকন কনকন করছে, তাই তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে ভেতরে চলে এসেছি। আর দরজা আগে থেকেই খুলে দিয়েছিলাম, আর এই টয়টা কালকে দেখো ম্যাগোকে কিনে দিয়েছি ফার বেবিস থেকে, গাড়ির টায়ার জানো, এটাই ওর বাদ ছিল, কোন দিনও নিজেই গাড়ি চালাবে। তো যাই হোক, লিভিং রুমে চলে এসেছি, পর্দাগুলো এদিককার সরাই, সব সরিয়ে টরিয়ে চলে এসেছি কিচেনে। কিচেনে আসা মানেই আমার চা দিয়ে শুরু হবে কিচেনের কাজকর্ম। তো চলো, আমার ফাঁকিবাজির চাটা চট করে নিই। গ্রিন টির ব্যাগ দিয়ে দিয়েছি, এবারে গরম জল দিয়ে দিলাম, বাস হয়ে গেল, চা নিয়ে চলে যাচ্ছি লিভিং রুমে। চা রেখে দিলাম, দাঁড়াও এবার ম্যাগুকে একবার দেখাই। এই দেখো, একদম গার্ডের মতো দাঁড়িয়ে আছে। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 29th of December, আর এখন বাজে 8:05। ম্যাগু এখনও ফেরেনি, চট করে আমি তোমাদের সঙ্গে একটু দেখা করে নিচ্ছি। বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা, যে কারণে বাইরে দাঁড়িয়ে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, যদিও সকালে সূর্য উদয়টা দেখিয়েছি, কেননা এত ঠান্ডা হলেও সানরাইজটাকে তো মিস করা যায় না, তাই না? আর আমার ম্যাগুও বেরিয়েছিল সানরাইজ দেখতে, 2-3 দিন লাস্ট সানরাইজ দেখতে পাইনি, যে কারণে ঠিক পজিটিভ এনার্জিটা পাচ্ছিলাম না। আজকে আবার আমি ফর্মে ফিরে এসেছি উইথ ফুল অফ পজিটিভ এনার্জি। আজকে দারুণ একটা রৌদ্রোজ্জ্বল দিন, আকাশটা যদি খুব ভালো থাকে, রৌদ্রোজ্জ্বল দিন হয় না, তাহলে দেখবে মনেও একটা জোশ আসে, তাই না? তো আজকে দিনটা স্টার্ট করলাম তোমাদের হাত ধরে। রান্নাবান্না আজকে আছে কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি বা আলুর দম, এরকম জাতীয় কিছু করবো। আর গুড্ডি আজকে বন্ধুদের সঙ্গে বাইরে খাবে সকালবেলা, ও থাকবে না, যদিও কচুরি খায়, ওকে রাত্রিরে করে দেবো, আর আমি আর মা সকালে খাবো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করে কী করছি না করছি। জানি কড়াইশুঁটি কচুরি তোমরা সবাই করো, বাট স্টিল আজকে আমি কীরমভাবে করি শর্টকাট মেথডে ফাঁকিবাজি হয়েতে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো এখন রাখছি, পরে আবার আসবো, ম্যাগু এসে যাবে এই ফাঁকে, তো সঙ্গে থাকো, পরে আসছি। এই যে ম্যাগু চলে এসেছে, এসে আজকে বেশ ঠান্ডা লেগেছে, তাই এসেই ও সোফার ওপর উঠে বসে আছে। অবশ্য হাত পা সব ধোয়া আছে, কিন্তু ওকে এবার জল দেবো, দাঁড়াও তোমাদেরকে একটু ক্লোজ ভিউ দিয়ে দিচ্ছি ম্যানেজারের। ম্যাগু চলে এসছে, আমি চলে যাচ্ছি রান্নাঘরে, ওকে আগে একটু জল খাওয়াবো, জল দেওয়া আছে বলে সে খাবে না, আমাকে খাওয়াতে হবে, জল খাওয়াবো, তারপরে আরম্ভ করে দিই। রান্নাঘরে ঢোকার আগেই টায়ার্ড হয়ে যাচ্ছি, চলো লেগে পড়ি। আজকে বেশি খেজমতির কাজ নেই, কিন্তু আবার আছে কড়াইশুঁটির কচুরি করবো, তো তবে ওই মাছ ভাজ অমুক তমুক আর ভাল লাগছে না জানো তো, খেতে একদম ইচ্ছে করে না, ওই জন্য আজকে বাতলালুম, যদিও খাটুনি আছে একটু, কিন্তু তাহলেও না করলে তো খেতেও পাবো না। তো কড়াইশুঁটির কচুরি করবো, আলুর দম করবো, আলুর দম করি কি আলুর তরকারি করি দেখি। বাবা 8:20 হয়ে গেল দেখতে দেখতে, চলো ওকে আগে জলটা খাওয়াই, তারপরে আরম্ভ করি আস্তে আস্তে। এই যে ম্যাগু ম্যানেজার তোমাদের, এখন জল খাচ্ছি দেখো, দাঁড়াও মাটিটা বড্ড ঠান্ডা জানো তো, ওর বেডটাকে পেতে দিই, তাহলে ও বেডে গিয়ে শোবে। দেখলে ঠিক উঠে গিয়ে বেডে গিয়ে শোলো, ওর একটা ওই চিউ স্টিক দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আদর টাদর করে দিলুম, বাস হয়ে গেল এখনকার মতো। চলে এসেছি রান্নাঘরে, এই দুধ জাল হয়ে গেছে, দুধটাকে নাবিয়ে নিলাম, নিয়ে এই আলুর দমই করবো, আলুগুলোকে ভালো করে ধুচ্ছি, কেননা নতুন আলু তো ভীষণ মাটি লেগে থাকে জানো তো, তাই খুব ভালো করে না ধুলে হবে না। এই আলুগুলোকে আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো জানো তো, তাহলে মাছ খাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। যাক পয়সা টয়সা করে নিয়েছি, এবারে পুরটা করবো, কড়াইশুঁটিগুলোকে একটু বাদ দিয়ে। বাবা কত কম কড়াইশুঁটি আছে গো, এ মা কতটুকু পুর হবে, যা যা আমার মনে হয়েছিল অনেক আছে জানো, তারপর দেখছি মাত্র এই কটা। যাকে ফেঁদে যখন বসেছি, চিন্তা যখন একবার করেছি, তখন করেই ছাড়বো, অল্প হোক আর যাই হোক, না হয় খুব কম কম করে পুর দেবো, আমরাই তো খাবো বলো, বাইরের লোক তো আর কেউ খাচ্ছে না। এরপরে আর একদিন একটু বেশি করে করবো, ক্ষণে দেখো ধনে পাতা দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, এই নুন দেবো এবার একটু, এবার চিনি দিলাম, আর দেবো জিঞ্জার পেস্ট,
আর একটা জিনিস দেবো জানো তো, সেটা হচ্ছে ভাজা মশলা। এই ভাজা মশলা করে রেখেছিলাম, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা সব জানো, এই ভাজা মশলা একটু দিয়ে দিলাম, আর এই অল্প একটু জল, বাস দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে। তাও একটু একটু কড়াইশুঁটি আছে জানো তো, আরও একবার ঘোরালে হতো জ্যাকে, আর পারছি না। কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে বেটে নিলাম, কচুরিটা পরে করবো, আগে মার ব্রেকফাস্টটাকে করি, মানে দেরি হয়ে যাবে। ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুর দমে, আর এই যে পেস্টটা রইলো করা, এখনও পুরটা কিন্তু হয়নি, এটা জাস্ট কড়াইশুঁটি ধনে পাতা আদা নুন আর চিনি দিয়ে পেস্টটা তৈরি করে রাখলাম, এরপর পুরটা তৈরি করব, তারপর ময়দা মাখবো, আগে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করি। 9:30 বাজে, মাকে ব্রেকফাস্ট দিয়ে এসেছি, এইবারে আমি পুরটা তৈরি করব। এই যে কড়া গরম করছি, তো চলো আগে পুরটা করে নিই, দেখতে থাকো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বাট ভীষণ গরম, তাই একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম। না না, খোসা ছাড়ানো যাবে না, প্রচণ্ড গরম এখন। যাকে আগে পুরটা তৈরি করে নিই, আমি পুরো ঘিতেই পুরটা তৈরি করছি, তাহলে খেতে ভীষণই টেস্টি হয়। তো ঘিটা দেখো মেল্ট হয়ে গেছে, এরপরে আমি পুরটা দিয়ে দিলাম, কিছুই না, এই পুরটাকে জাস্ট একটু ভাজতে থাকবো আর কি, যাতে জলীয় ভাবটা চলে গিয়ে একটু ড্রাই ড্রাই হয়ে যায়, একটু ভাজা ভাজা মতো হয়ে যায়, তো তাহলে খেতে ভালো লাগবে। আর জল জলের মতো থাকলে কিন্তু পুরটা লেচির ভেতরে দিলে ফেটে যাবে জানো তো, তো তাই পুরটাকে একটু ড্রাই করে নিতে হবে। তোমাদেরকে আমি এটা কী শেখাচ্ছি আর বলো, তোমরা তো সবাই জানো কড়াইশুঁটির কচুরি, জানো না এরকম কেউ আছে? তাও মনে হলো যারা একেবারে নতুন রান্না করছো তাদের হয়তো উপকারে লাগতেও পারে। তো এখন ময়দা মাখছি, পুর আমার রেডি হয়ে গেছে, ময়দাটা ভালো করে ময়ান দিয়ে দিয়েছি, এই দেখো ডেলা মতো হয়ে যাচ্ছে। তো অল্প অল্প করে জল দিয়ে যেরকম লুচির ময়দা মাখে সেরকমভাবে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার ছোট্ট ছোট্ট করে লেচি করে রাখছি। খুব একটা বড় কচুরি করব না, ছোট ছোটই করব, তাই ছোট ছোট লেচি করছি। তো এইগুলো দেখো সকালের জন্য করেছি, রাত্রির জন্য আবার তুলে রেখে দিয়েছি কৌটো করে। 10:15 বেজে গেছে এখন অবধি, আমার ব্রেকফাস্ট তৈরি হয়নি, কচুরির প্রিপারেশনটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরটা হয়ে গেছে, ময়দা মেখে আর ছোট ছোট করে লেচি করে রেখে দিলাম, খাওয়ার সময় পুর ভরে বেলে ভাজবো। এখন থেকে করলে ওটা পুরো ন্যাদন্যাদে হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে না মা মোটে চিবোতে পারবে না, তো তখন ছোট ছোট করে কচুরি মাকে করে দেবো, আর অবশ্যই আমিও করবো, সিস্টারকেও দেবো। তো যাই হোক, আর আলুর দমের আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে তারপরে আমি বসবো ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে তারপরে আলুর দমটা করবো, কারণ আলুর দম করে বসতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে, খিদেও পেয়েছে, 10:15-20 দিকে যাচ্ছে কাটা। তো চলো ব্রেকফাস্টও আজকে কী যে খাবো কী করবো কিচ্ছু আমার রেডি নেই, ওই একটা বান পাউরুটি আছে দেখি সেটাকেই খাবো, ডিম সেদ্ধ খাবো, এই দিয়ে চালিয়ে দেবো আজকে, কিছু আর তৈরি হয়নি আজ। তো চলো আগে আলুর খোসাগুলো চটপট ছাড়িয়ে নিই, নিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। আর এখানে আজকে ছোট জায়গা করে ম্যাগুর ভাত হচ্ছে, কারণ আজ তো আর আমাদের কারোর ভাত নেই, কিন্তু ম্যাগুর তো ভাত করতেই হবে, তো ম্যাগুর ভাত একটা সসপ্যানে করে বসিয়ে দিয়েছি। চলো এবার চট জলদি আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই। আগে আগে এই কাজটা না মা করে দিত জানো, তো এখন তো আর মাকে বলতে পারি না, তাই আমি নিজেই করে নিচ্ছি। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে তো খুব একটা প্রবলেম হচ্ছে না, নতুন আলু তো ইজিলি খোসাটা বেরিয়ে আসে। এই যে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, আলুর দম করবো, বাট আগে আমি ব্রেকফাস্টটা করি, খুব খিদে পেয়ে গেছে আমার, আর কড়াইশুঁটির পুর এত কম, জানি না কী করে আমি ম্যানেজ করবো, এত কম কড়াইশুঁটি ছিল না বলো, এইটুকুনি, এতে কখনো হয়, দেখছি অল্প অল্প করে আজকের মতো যদি চালিয়ে নিতে পারি, কালকে বাচ্চুদাকে বলেছি কড়াইশুঁটি এনে দিতে। তো আমি এবার ব্রেকফাস্টটা রেডি করে ফেলি, 10:30 অ্যাট লাস্ট ব্রেকফাস্ট রেডি করতে পেরেছি, দাঁড়াও ভালো ভালো নি ভাই, কী আর রেডি সেরকম কিছু নিয়ে নিই আজকে, শসা আছে, ডিম আছে, আর ওই মিষ্টি বান পাউরুটি আছে, বাস। আজকে বাইরেটা দেখো পুরো রৌদ্রোজ্জ্বল দিন, হেভি লাগে, রোদ্দুর টোদ্দুর উঠলে না আমার মন মেজাজও ভালো থাকে। যাক গিয়ে একটা উইশ টুইশ কিছু করার আছে, আমি একবার দেখে তারপর বলছি। আনান্না কালকে আমাকে কমেন্ট বক্সের এতে কমেন্ট দিয়েছে যে ওর কাকা কালকে মারা গেছেন, তো সব ভাইয়ের উদ্দেশ্যে বলেছেন ওর কাকার আত্মার শান্তি কামনা করতে, তো অবশ্যই উনি যেখানেই থাকুন না কেন যেন ভালো থাকেন এই কামনা করি, এবং আমি এটা বলছি আমার পুরো পরিবারের তরফ থেকে যে নিশ্চয়ই উনি যেখানে থাকবেন সেখানে ভালো থাকবেন, এবং তোমার ওপরে একটা আশীর্বাদের হাত অলওয়েজ ওনার থাকবে।
তো চলো আমি এবার ব্রেকফাস্টটাকে খাই, খেয়ে তারপরে আবার আসছি। তাড়াতাড়ি যেতে হবে আলুর দমটা করতে, আলুর দমটা এখনো হয়নি। ওই মাথায় কাজ নিয়ে থাকলে না ঠিক শান্তিতে খেতে পারি না। উফ, কাল থেকে প্ল্যান করে রেখেছিলাম আজকে ঝালমুড়ি খাবো ব্রেকফাস্টে, শসা টমেটো কড়াইশুঁটি পেঁয়াজ ভাজা মশলা সব দিয়ে মেখে খাবো। এত টাইমটা শর্ট হয়ে গেল এত রকম করে না, আর ইচ্ছে করলো না এখন অত কাণ্ড করে ঝালমুড়ি মাখি, পরে আবার একদিন করবো খন। চলো খেয়ে নিই আগে, ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো এবার আলুর দমটা করি কে। আবার এসে গেছি রান্নাঘরে, আলুর দমটা করলে ঝামেলাটা মিটে যায়, বেশিক্ষণ লাগবে না, আলুগুলো তো সেদ্ধ করাই আছে। এই যে আলুর দমের আলুটাকে আমি আগে একটু ফ্রাই করে নিই, ফ্রাই করে নিয়ে তারপরে আলুটাকে তুলে নেব। নিয়ে যে মশলাটা রেডি করে রেখেছি, মানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে রেখেছি মিক্সিতে, সেইটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এর রেসিপিটা আমি এত ডিটেলে আর শেয়ার করছি না। আলুর দম আমার হয়ে গেছে, তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই, আমি বলেতে ঢেলেও নিয়েছি। এই দেখো আলুর দম এরকমভাবে করেছি আমি, একটু মাখা মাখা মতো করেছি, আর অল্প একটু গ্রেভি রেখেছি মার জন্যে। রান্নাঘরের পাট এখনকার মতো শেষ, চলে এসেছি বারান্দায়, কাপড় জামাগুলো দেখি, যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলোকে তুলে ফেলি, মারগুলো মার ঘরে দিয়ে আসবো। এই যে মার নাইটিগুলো সব শুকিয়ে গেছে, আমারগুলো না শুকলেও কোনো হেডেক নেই, ওগুলো পরেও শুকলে হবে, মারগুলোই শুকিয়ে গেলে বাঁচি, কেননা বড্ড মোটা তো না আমারগুলো। হ্যাঁ এটা শুকিয়ে গেছে, বাট এটা অতটা শুকোয়নি, এটাকে আমি আবার উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। আমারগুলো শুকিয়েছে, বাট ওই একটু একটু এক এক জায়গায় ভিজে আছে, ম্যাগুর জামাটাও শুকিয়ে গেছে। 12:05, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু বাকি আছে কচুরি করা। কচুরিটা যখন মার খাওয়ার টাইম হবে তখন তখন ভেজে দেবো। আর আলুর দম হয়ে গেছে, কাপড় জামা তোলা হয়ে গেছে, সবগুলো তো তুলতে পারিনি, একটু একটু ভিজে ভিজে, আর যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব দিয়ে দিয়েছি। আমার ওইখানটার কী অবস্থা দেখেছো, যত বড় বাক্স, ওদিকে লেপ, ওদিকে ম্যাগির সব টয়েস, যা তা অবস্থা। আর বাক্সটা একজন আমাকে কমেন্ট বক্সে লিখেছো যে এই বাক্সটা বিক্রি করলে টাকা হবে, কত টাকা হবে বলো, লাখ টাকা হবে? এটা বিক্রি করে কি লাখ টাকা পাবো, 100 পাবো, 500 পাবো, কিচ্ছু পাবো না, এটা বিক্রি করলে খুব জোর 10 টাকা পাবো। যাই হোক, বলবার জন্যে মেনি থ্যাংকস, কেননা ও ভালোর জন্যই তো বলেছে যে তুমি এমনি ফেলে দেবে আর বিক্রি করলে কিছু পাবে, কিছু টাকা পাবে, তোর কেউ আমাকে এটা বিক্রি করলে লাখ টাকা দেবে, যাকগে হাসিও পায়। তো আজকে বেশ ঠান্ডা বাইরেটা, না আজকে বেশ একটা মানে কনকনে ব্যাপার হয় না সেইটা আছে, কড়াইশুঁটির পুরটা না কম হয়ে গেল জানো তো, ওই পুরটা দিয়ে বিকেলে মানে রাত্রির ডিনারে গুটিকে করে দিতে পারবো কি না জানি না। আসলে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ সকালবেলা মনে হলো আর ওই মাছের ঝোল ভাত ডাল এইসব আর ভালো লাগছে না, চলো আজকে কি কড়াইশুঁটির কচুরি করি। এবার কড়াইশুঁটি যে অতটুকু আছে কে জানে, 500 ছিল না তারও কম বলো, তাই দিয়েই পুর করেছি, এই একটুখানি একটুখানি দেবো আর কি, আর একদিন করবো ভালো করে। আর আলুর দমের রেসিপিটা আমি আর শেয়ার করিনি, আলুর দম তোমরা সবাই পারো, সব রেসিপি দেখাতে গেলে এই ভিডিও এক বিশাল হয়ে যাবে। তো চলো দেখি গুড্ডি এখন বেরোবে, একটু দেখি তারপরে আবার আসছি। চলো প্রায় 1টা বাজতে চললো, মার খাওয়ার টাইম হয়ে গেছে, এখন আমি কচুরিগুলো ভাজবো। বাস চলে এসেছি রান্নাঘরে, এবার এলাচিগুলোতে সব পুরগুলো ভরছি, বড্ড কম পুর তো তাই একটু একটু করে দিচ্ছি, তো হয়ে যাবে ঠিক, ছোট্ট ছোট্ট লেচি তো হয়ে যাবে। চলো এবার পটাপট বেলে আর ভেজে নিই। বাস বেলা হয়ে গেছে, এবার এই রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তেলটা গরম হলে এবার ভেজে নেব কচুরিগুলো, এই সকালের জন্য একটা হয়েছে। পুর ভরে বেলা হয়ে গেছে, এবারে জাস্ট ভাজবো, ভেজে মাকে খেতে দেবো। বাস কচুরিগুলো দেখো ভাজাও হয়ে গেছে।
মাকে খেতে দিয়ে এসেছি, এবার আমার প্লেটও সাজিয়ে নিয়েছি। এই দেখো কচুরি আছে, এই আলুর দম আর একটু নলেন গুড়, এই হচ্ছে আজকে আমার জমজমাটি লাঞ্চ। এখন বাজে 1টা আর আমি এই খেতে বসলাম। এই সিজনের প্রথম নলেন গুড়। মা খাচ্ছে, অল্প অল্প করে কেটে কেটে খাচ্ছে, দাঁত নেই তো ছোট ছোট পিস করে করে খাচ্ছে। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। পুরটা আর একটু দিলে হতো, তবে পুরটা তো খুব কম। আমার ছোট মেয়ে কিছু খায়নি জানো, বসে আছে, আমি খেয়ে ওকে গুঁতো মেরে খাওয়াবো। চলো আগে খেয়ে নি, খেয়ে তারপর আসছি। এই যে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে ম্যাগিকে খাওয়াচ্ছি আমি, জানো ওই পেছনে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, তবে মহিলা খাবে। কি কাণ্ড বলো তো। দেখো সমানে দাঁড়িয়ে রইলুম, এবার চাটপট করে সব খেয়ে নিল। এখন বাজে 2:15, আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে সেই ভোর থেকে আরম্ভ করেছি এখনো অবধি তোমরা আমার সঙ্গেই আছো। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু ফ্রেশ হয়ে বাসন টাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে সব সেরে অ্যাট লাস্ট চলে এসেছি বেডরুমে। এখন শুদ্ধ কাজ হচ্ছে এই 2 নাইটি আর এই র্যাকটাকে ভেতরে করব, করে আর এই ভিডিওটা এডিট করতে বসবো তোমাদের জন্যে। বেশ ভালো খেলাম জানো তো, অনেক দিন পর বেশ ভালো খেলাম, মানে নতুনত্ব আর কি এই সিজনে কড়াইশুঁটির কচুরি। তবে মানে খুব একটা পুরটা ছিল না তো, যে কারণে ঠিক মানে অতটা জবরদস্ত হয়নি। আর একদিন করবো বলেছি, অনেকটা পুর দিয়ে আর একটুখানি পুর বাঁচিয়ে রেখেছি গুন্ডিকে রাত্রিবেলা করে দেবো। আর ম্যাগির খাওয়াও আজকে তোমাদের দেখিয়েছি, তোমরা অনেকে লেখো যে ম্যাগির খাওয়া দেখাবে, ম্যাগির খাওয়া দেখাবে, তো ম্যাগির খাওয়াও আজকে দেখিয়েছি। মহিলা আমার খাওয়া শেষ হলো তারপর খেলো জানো, গুঁতো মেরে, নাহলে খাবে না। খেলো কিন্তু সব, খায় কিন্তু সব, কিন্তু ওনার পেছনে গুঁতো মারতে হবে, পেছনে দাঁড়িয়ে থাকতে হবে, তবে ওর খাবে। কি বলবো বলো, এক একজন এক এক রকম। যাক গে, খুশি লাগছে একটাই কারণে, কেন বলো তো, মাকে খাওয়াতে পেরেছি এই বছরে। আগামী বছর কি হবে জানি না তো, তো এই বছরের মতো তো খাওয়াতে পারলাম কড়াইশুঁটির কচুরি আর নলেন গুড় আলুর দম সব কিছু, এটাই ভাল লাগছে। মার পছন্দ হলো কি হলো না কি বলবো বলো, সেটা তো আর আমার হাতে না, কিন্তু আমার দিক থেকে ফুললি স্যাটিসফাইড, আমি খুব আনন্দ পেয়েছি খাইয়ে। যাকগে, বেশ ভালো রোদ উঠেছে, আশা করি আমার জামাকাপড় কয়েকটা যেটা পড়ে আছে সব শুকিয়েও গেছে। এবারে বিদায় নেওয়ার পালা, অনেকক্ষণ তোমাদেরকে সঙ্গে রেখেছি। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর সব ঠিকঠাক থাকলে অবশ্যই অবশ্যই আবার চলে আসবো আগামীকাল। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। কড়াইশুঁটির কচুরি আমি যেরকম ফাঁকিবাজির ওয়েতে করেছি, শর্টকাট মেথডে করেছি, সেরকমভাবে তোমরাও করবে, করে খাবে আলুর দম দিয়ে নলেন গুড় দিয়ে, আর আমাকে অবশ্যই লিখে জানাবে যে তোমরাও খাচ্ছো, তোমরাও এনজয় করছো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, লাভ ইউ।